ঘূর্ণিঝড়ের বিষয়ে বিস্তারিত জানতে যাচ্ছি খুলনার কয়রায়। সেখানে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট ইমরুল আহসান। ইমরুল, ঘূর্ণিঝড় রিমাল মূল ভূখণ্ডে আঘাত হেনেছে, তো এখন কি পরিস্থিতি দেখা যাচ্ছে? নাজরীন, রাত 8টা থেকে এই ঘূর্ণিঝড়ের যে মূল কেন্দ্রটি সেটি সুন্দরবন উপকূল আঘাত হেনেছে, সেটি এখনো উপকূল অতিক্রম করছে। তো সুন্দরবনের যে সীমানা, আমি যে খুলনায় আছি সেখান থেকে কয়রায় প্রায় 80 কিলোমিটার, এই 80 কিলোমিটার পথ পেরিয়ে ধারণা করা হচ্ছে যে এই যে জনবসতিপূর্ণ যেসব এলাকাগুলো রয়েছে খুলনা সাতক্ষীরার দাকোপ সাতক্ষীরার শ্যামনগর এবং আশাশুনি এগুলিকে ঝুঁকিপূর্ণ উপজেলা হিসাবে আখ্যায়িত করা হচ্ছে। এখানে ধারণা করা হচ্ছে যে মধ্যরাত নাগাদ এখানে এই ঘূর্ণিঝড়টি মূল আঘাত আনবে। তবে দেখতে পাচ্ছেন যে এখন থেকে কিন্তু মূল অংশটি এখনও এখানে এসে পৌঁছেনি, কিন্তু ছবিতে হয়তো দেখতে পাচ্ছে দর্শক যে এখনই প্রচণ্ড পরিমাণে ঝড়ো হাওয়া বইছে এবং টানা 2-3 ঘন্টা যাবৎ এখানে বৃষ্টি হচ্ছে এবং একই মাত্রায় এখানে ঝড় বৃষ্টি হচ্ছে এবং আরও 1.5 থেকে 2 ঘন্টা পর এখানে একটি জোয়ার শুরু হবে এবং সেই মুহূর্তে যদি ঘূর্ণিঝড়টি আঘাত হানে সেক্ষেত্রে এই জোয়ারের সাথে জলোচ্ছ্বাসের যে আশঙ্কাটি প্রকাশ করা হচ্ছে সেই জলোচ্ছ্বাসটি এখানে হতে পারে এবং সেই জলোচ্ছ্বাসটি যদি খুব বেশি পরিমাণে হয় তাহলে এখানে আসলে বাঁধগুলো ভেঙে যেতে পারে এরকম আশঙ্কা করা হচ্ছে এবং সেই বাঁধগুলো ভেঙে গেলে এখানকার যে বসত বাড়ি রয়েছে এই বাঁধের ভিতরে এবং ফসলের জমি রয়েছে সেটি আসলে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই খুলনায় প্রায় 1.5 হাজার কিলোমিটার বাঁধ রয়েছে এবং তারা সম্পূর্ণটাকে একটি ঝুঁকিপূর্ণ হিসেবে আখ্যায়িত করছেন এবং সাতক্ষীরা এবং বাগেরহাটের যে বাঁধগুলো রয়েছে সেগুলো একটি ঝুঁকির মধ্যে রয়েছে। খুলনার কয়রা থেকে জানছিলাম ঘূর্ণিঝড়ের খবর। এবার যাচ্ছি কুয়াকাটায় স্টাফ করেসপন্ডেন্ট কাজল বরণ দাসের কাছে। কাজল, ঘূর্ণিঝড় আঘাত হানার পর এখন কি অবস্থা? নাজরীন, এখানে আঘাত কিন্তু এখনো চলছে। এর সন্ধ্যা থেকে যে গতিতে ঝড়ো হাওয়া এবং বৃষ্টি হচ্ছে সেটি কিন্তু এখনো চলমান এবং এখন আরো তার জোরালো মনে হচ্ছে যে তার শক্তি আরো বৃদ্ধি করেছে, বাতাসের গতি বেড়েছে এবং বৃষ্টির গতিও বেড়েছে। তো এতে এখনো মনে হচ্ছে যে উপকূল এখনো অতিক্রম করেনি, তারা আঘাত হানা চলছে। তবে আবহাওয়া অফিস থেকে আমরা যতদূর জেনেছি যে মধ্যরাত পর্যন্ত এই এই আঘাত হানা চলবে এবং একটা পর্যায়ে গিয়ে তারা উপকূল অতিক্রম করবে। তবে সেই সময়টায় এর গতি প্রকৃতি কি ভয়ানক হবে কিনা সেটি নিয়ে সংশয় দেখা দিচ্ছে এবং তখন বলা যাবে ক্ষয়ক্ষতি বা সবকিছু নিয়ে। এক্ষেত্রে এখন আমরা যতদূর জেনেছি যে উপকূলের বেরিতে কোনো ধরনের কোনো বসতি নেই, বেরিবাদের বাইরে বা নিম্নাঞ্চলে কোনো বসতি নেই, তারা কাছাকাছি সব আশ্রয় কেন্দ্রে চলে গেছে। এখানে এখন পর্যন্ত তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে কিছু কাঁচা গাছপালা ঝুপড়ি ঘরের উপর পড়েছে, সেখানে ক্ষতি হয়েছে এবং কিছু কুয়াকাটা সাগরপাড়ার কিছু দোকানপাট টুপানের সাগরের ঢেউয়ে ভেসে গেছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া দুলাশ্বর ইউনিয়নে একটি শরীফুল ইসলাম নামে একটি ছেলে যে মারা গেছে তার দাফন সম্পন্ন হয়েছে এবং ওই গ্রামে এখন শোকের ছায়া নেমে এসেছে। এটি ছিল আসলে এই ঘূর্ণিঝড় রেভেলার একটি সর্বশেষ খবর, তবে এর গতি প্রকৃতি আরো মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করার পর জানা যাবে, যা পরবর্তী আপডেট জানানো যাবে। নাস্তিক, এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।